হাওড়ার ডোমজুড়ে চোর সন্দেহে একই পরিবারের তিনজনকে মারধর করে এক মহিলার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত করোলা এলাকায় চুরির অভিযোগে একই পরিবারের তিনজনকে আটকে রেখে মারধর করে মহিলার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও সত্যতা যাচাই করে এস নিউজ ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়ে জানিয়েছে একই পরিবারের তিনজনকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে বড় কাঁচি দিয়ে মহিলা চুল কেটে দেওয়া হচ্ছে কেউ এর প্রতিবাদ করছেন না অসহায় হয়ে বসে রয়েছেন মহিলা এবং তার স্বামী পাশেই রয়েছেন তাদের পুত্র এরপরে শত প্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ এই ঘটনায় আবুল হাসান লস্কর ঈশা লস্কর শ্যাম লস্কর মুক্তার আলী আরবাস লস্কর মেহবুল্লা মিদ্দা এবং শাহরুখ লস্কর সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় সোচ্চার হয়েছে বঙ্গ বিজেপি এক্সপোস্টে তাদের অভিযোগ বাংলায় নতুন শাসন ব্যবস্থা হলো ক্যাঙ্গারু কোর্ট এবং সারিয়া আইন নতুন ফৌজদারি আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা রয়েছে কিন্তু তার মনে রাখা উচিত দ্রৌপদীর চুল স্পর্শ করার পর কৌরবরা বাঁচেনি